আচ্ছা ওয়েট, তুমি নাম্বার কেমন মনে রাখতে পারো? স্ক্রিনে দেখানো এই সংখ্যাটা একবার দেখে পুরাটা বলো তো একটু, একটু মুখস্থ করার চেষ্টা করো। সংখ্যাটা দেখেই মাথা ঘুরিয়ে যাওয়ার অবস্থা, তাই না? বোঝাই যাচ্ছে এই জিনিস একবার পরে মনে রাখা তো অসম্ভব। অবশ্য তোমার দোষ না, বেশিরভাগ ক্ষেত্রেই একবারে সর্বোচ্চ 5 থেকে 10টা তথ্য আমরা ধারণ করতে পারি বা প্রসেস করতে পারি। আচ্ছা ওই বিশাল সংখ্যাটাকেই চলো তো তারিখের ফরম্যাটে দেখি, 12/24/2000 এবং 1/1/2001। দেখো একই তথ্য, কিন্তু বেশ সহজেই এখন এটাকে মনে রাখা সম্ভব। এই প্রসেসটাকে বলে চাঙ্কিং। চাঙ্কিং অর্থ একটা বড় বিষয়কে এভাবে টুকরা টুকরা করে সেটাকে সহজে মনে রাখার চেষ্টা করা। জোশুয়া ফোয়ার তার মুন ওয়াকিং উইথ আইনস্টাইন বইয়ে চাঙ্কিং সহ আরো অনেক কিছু নিয়েই লিখেছেন, যেগুলো আমাদেরকে ইফেক্টিভভাবে পড়াশোনা করতে শেখায় এবং সহজে কোনো কিছু মনে রাখতে বা মুখস্থ করতে শেখায়। ভালো মতো মনে রাখার জন্য জোশুয়ার লেখা একটা ইন্টারেস্টিং বিষয় নিয়ে কথা বলি। এখন দেখো স্ক্রিনে 22টা লেটার, তুমি এই 22টা লেটার দেখতে পাচ্ছ। দেখো তো এটা মুখস্থ করার চেষ্টা করো তো, একটু বোঝার চেষ্টা করো তো, মাথা উল্টো কিছুই বোঝা যাচ্ছে না। এখন এটাই খুব সহজ হয়ে যায় যদি হেড, শোল্ডার্স, নিজ, টোজ এভাবে লেটারগুলোকে পড়। দেখো বড় একটা বিষয়কে ভেঙে ছোট ছোট টুকরা করায় কত সহজ হয়ে গেল মনে রাখাটা। স্টুডেন্টদের মাঝে একটা কমন বিষয় দেখতে পাই, বিশাল বড় এক অধ্যায় যখন পড়া শুরু করে প্রথমে অনেক উৎসাহ নিয়ে পড়া শুরু হয়, কিন্তু কিছুক্ষণ পরেই সে অনুভব করে এই জিনিস তো মহাসমুদ্র, শেষ করা মুশকিল। এই দুশ্চিন্তায় শুরু হয় তার দীর্ঘসূত্রিতা বা কাজ জমিয়ে রাখার প্রবণতা। কিভাবে শেষ করব করতে করতে টেনশনে তার পড়ার সময়ও শেষ হয়ে যায় এবং শেষমেশ কাজটা না হওয়ায় তার দুশ্চিন্তার ঝুলিতে যোগ হয় আরেকটা নতুন অধ্যায়। কিন্তু দেখো এই বড় অধ্যায়টা যদি হয় 50 পৃষ্ঠার, তুমি এটাকে 5 ভাগে ভাগ করে নাও। ধরো প্রতি 10 পৃষ্ঠা পড়তে তুমি সময় নিবে গড়ে 25 মিনিট। এভাবে কখন যে পুরো চ্যাপ্টারটা 2.5 ঘন্টায় শেষ হয়ে যাবে তুমি টেরও পাবে। একটা ছোট্ট বাচ্চাকে 1 প্লেট ভাত যদি তুমি পুরোটা একসাথে খাওয়াতে যাও তাহলে তো সর্বনাশ। বরং ওকে 1 চামচ করে খাওয়াও, বাবা তোমাকে 1 চামচ করে করে দিন শেষে পুরোটাই শেষে খাওয়ানো হবে। আমাদের মস্তিষ্কের কাজ করার ব্যাপারটাও এমন, চোখের সামনে অনেক বড় কাজ দেখলে সে তার গতি কমিয়ে ফেলে, কিন্তু কাজটাকে ছোট ছোট খণ্ডে ভাগ করে ফেললে ব্যাপারটা খুব সহজেই মস্তিষ্ক গ্রহণ করে নেয়। কারণ মস্তিষ্ক তখন এটাকে বড় কোনো বিষয় হিসেবে দেখে না, বরং সে ভাবে আরে এটা তো ছোট একটা কাজ, মনোযোগ দেয়াই যায়। মনে রেখো 1000 মাইলের যাত্রাও কিন্তু শুরু হয় ছোট্ট একটি পদক্ষেপ দিয়ে।